আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স নোয়া এক্স স্মার্ট অডিশনের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা এক্স নোয়া টু ডোর পাওয়ার ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, আমার এই গাড়িটির মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2014 সালে, সিসি 2000। গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে। তেলের পাশাপাশি এই গাড়িটিতে 120 সিসি সিলিন্ডারের সিএনজিতে কনভার্ট করা রয়েছে। তো আমি গাড়িটির ভিতরের কন্ডিশন দেখাবো, বাহিরের কন্ডিশন আর সিএনজি সিলিন্ডারের কন্ডিশন দেখাবো, এরপরে দামের ব্যাপারে আলোচনা হবে। তো এখনও যারা আছেন বিডি কার ব্লগ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার কোন গাড়িটি আপনি মানে ক্রয় করতে চান, কত বাজেটে আপনি গাড়ি ক্রয় করতে চান, আপনি আমাদেরকে জানান, আমরা সেই গাড়িগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করব। আর সরাসরি ভিডিওতে আমার নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি সব বিষয়ের তথ্য আপনি জানতে পারবেন। এই গাড়িটির সামনে প্রজেকশন লাইট রয়েছে, প্রজেকশন লাইটের ব্যবহার রয়েছে। গ্রিলের শেপটা এখন অরিজিনাল রয়েছে, এটা সিরিয়াল হচ্ছে 53 সিরিয়াল। নিচে ফগ লাইট রয়েছে, গাড়িটির যে গ্লাস অরিজিনাল রয়েছে, সামনের গ্লাস অরিজিনাল রয়েছে। এই ফিটিংসগুলো আপনি চেক করে নেবেন, এখানে টয়োটার লোগো রয়েছে, ফিটিংসগুলো আপনি অবশ্যই দেখে নেবেন। গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়নি, সেটা চেকের জন্য, সেটা শিওর হওয়ার জন্য আমরা গাড়িটির প্রত্যেকটা অংশ চেক করেছি। গাড়িটির সামনে বনাটের অংশ চেক করেছি, ডোরের অংশগুলো আমরা চেক করেছি, প্রত্যেকটা খুঁটি আমরা চেক করেছি। গাড়িটি যখন আপনি ক্রয় করবেন, যখন দেখবেন, আপনি নিজে বিষয়গুলো চেক করে নেবেন, শিওর হয়ে নেবেন, বারবার শিওর হয়ে নেবেন। যেখান থেকেই গাড়ি ক্রয় করবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিষয়গুলো দেখা খুব জরুরি। গাড়িটির বাইরে পাল কালার, গাড়িটির বাইরে পাল কালার, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বিস্কেট কালার। গাড়িটির টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে, রিমগুলো সুন্দর রয়েছে। গাড়িটির পিছনে যে ব্যাক লাইটও অরিজিনাল, এবং এটা ফোর গ্রেটের গাড়ি, পিছনে গ্লাসও অরিজিনাল। এই যে এখানে টয়োটার যে লোগো দেখতে পাচ্ছেন, সোভিয়র্স, গাড়িটির আমরা একটু ভিতরে দেখব। গাড়িটির ভিতরে হচ্ছে আপনার যেই পুশ স্টার রয়েছে, এবং এখানে একটু স্টিয়ারিং, কিছু মাল্টিমিডিয়া কন্ট্রোল রয়েছে, ডিভিডি প্লেয়ার রয়েছে। গাড়িটির মাইলেজ 65,343 কিলোমিটার রান করেছে। গাড়িটি পার্সোনালভাবেই চলেছে, যিনি ইউজ করেছে তিনি খুবই ভালো ইউজার ছিলেন, যত্ন নিয়েছেন বেশ ভালোই। আমরা এখানে যদি স্লিংয়ের দিকে তাকাই, আমরা কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের স্লিং দেখতে পাচ্ছি। এরপরে সেন্ট্রাল এসি রয়েছে, খুবই সুন্দর অবস্থা। গাড়িটির সিট কাভারও লাগানো রয়েছে, এসি টাচ এসি রয়েছে, এবং এটা কিন্তু পাওয়ার, এই যে এখানে ডোর পাওয়ার রয়েছে, এবং ও পাশে ডোরও পাওয়ার রয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে সামনে দুটি সিট পাবেন, এখানে দুটি, পিছনে রয়েছে আরও তিনটি। আর টোটালি এখানে কিন্তু ক্যাপ্টেন সিটের ব্যবহার রয়েছে, আর ক্যাপ্টেন সিট অনেকেই চাচ্ছে। ক্যাপ্টেন সিটের গাড়িগুলো কিন্তু খুবই স্পেশাল হয়ে থাকে, আপনারা জানেন। এটার ডোর কিন্তু পাওয়ার, টু ডোর পাওয়ার রয়েছে। গাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। এরপরেও যেহেতু একটি পুরাতন গাড়ি, আপনি আসবেন, আপনার চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমরা সেগুলো কমপ্লিট করে দেব। আমরা এই মুহূর্তে গাড়িটির পিছনের অংশে এসেছি, পিছনে যে সিএনজি সিলিন্ডারের কন্ডিশন দেখাচ্ছি। খুবই সুন্দর পজিশনে বসানো রয়েছে, এবং আপনি চাইলে এখানে মালামাল, হালকা মালামাল এখানে রাখতে পারবেন, আবার চাইলে সিট এটা মানে মুভিং করতে পারবেন, এখানেও মালামাল নিতে পারবেন। সো এই হচ্ছে গাড়িটির টোটালি কন্ডিশন, ভিতর বাহির কন্ডিশন। এরকম একটি গাড়ি কেনার জন্য আপনাকে কত বাজেট রাখতে হবে, এরকম একটি গাড়ি কেনার জন্য আপনাকে ১৯ থেকে ১৯,৫০ এর মতো বাজেট থাকতে হবে। যদি ১৯ থেকে ১৯,৫০
আপনার বাজেট থাকে তবে আপনি এরকম একটি গাড়ি ক্রয় করতে পারবেন। আর বিস্তারিত জানতে আমাদের নাম্বার রয়েছে এখানে, আমার নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের কালেকশনে আরও অনেক গাড়ি রয়েছে, গাড়িগুলো চাইলেই সরাসরি দেখতে পারেন, সেজন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে। আর আপনারা জানেন আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর, খালপাড় ব্রিজ পার হয়ে হাতের বামে আয়েশা কার ট্রেডিং। এখান থেকে আপনার পছন্দের গাড়িটি ক্রয় করতে পারবেন। আমরা মোটামুটিভাবে গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি, এরপরেও আসলে সরাসরি দেখলে আপনি আরও অনেক ভালো করে বুঝতে পারবেন, গাড়িটির কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন, বিডি কার্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি পরবর্তীতে কোন গাড়িটি নিয়ে রিভিউ দেখতে চান, কত বাজেটে গাড়ি ক্রয় করতে চান, আপনি যদি আমাদেরকে জানান আমরা সেই গাড়িগুলো নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, পরবর্তী ভিডিও সবাই দেখবেন, কমেন্ট করবেন, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।